नमस्कार दर्शक बंधुरा अपग्रेड योर सेल्फ चैनले जानाई आपनादेर स्वागत। ये भिडियोर माध्यमे देशेर एकटी अत्यंत गुरुत्वपूर्ण विषय आपनादेर सामने तुले धरब। आपनि जदि यूट्यूब फेसबुक गूगल बा ह्वाट्सएप बा अन्य कोनो डिजिटल माध्यम व्यवहार करे थाकेन ताहले एई विषयटी आपनार काछे अत्यंत गुरुत्वपूर्ण होते चलेछे। बंधुरा भारत सरकार देशेर समस्त डिजिटल माध्यमगुलिर ओपर एक नतून डिजिटल नीति तैरी करेछे एवं इतिमध्ये सोशल मीडियागुलिके नया नीति सम्पर्के विशदे जानानो हयेछे केंद्रीय तथ्य एवं सम्प्रचार मंत्रकेर तरफ थेके। केंद्रीय सरकारेर नया नीति निये सोशल मीडियागुलि कि अवस्थान निच्छे आगामी 15 दिनेर मध्ये सविस्तारे ता जानाते बला हयेछे। এই নয়া ডিজিটাল নীতি সম্পর্কে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর জানিয়েছেন, ভুয়ো তথ্যের পরিবেশন এড়াতে কেন্দ্রীয় সরকার এই নয়া নীতি কার্যকর করতে বদ্ধপরিকর। ভারতবাসীর সুরক্ষা স্বার্থেই কেন্দ্রের এই পদক্ষেপ বলে তিনি জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের নয়া ডিজিটাল নীতির ফলে দেশবাসী যথেষ্ট খুশিও বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকরের। केंद्रीय आईन मंत्री रविशंकर प्रसाद वक्तव्य, नागरिक गोपनीयता रक्षार अधिकार निश्चित करा सरकार करतव्य, किंतु एक ही संगे जातीय सुरक्षा एवं आईन श्रृंखला रक्षाओ सरकार दायित्व। ए प्रसंगे आईनेर परिभाषा अनुजाई जे कोनो मौलिक अधिकारी निरंकुश नय, गोपनीयतार अधिकार क्षेत्रेओ तार चूड़ान्त नय। आईनेर साथे सबकिछुर ऊपर अल्प विस्तर नियंत्रण थाका प्रयोजन। আসলে কি রয়েছে এই নয়া ডিজিটাল নীতিতে? এ প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে যে এই নয়া ডিজিটাল নীতি অনুযায়ী এবার থেকে প্রত্যেক প্ল্যাটফর্মের জন্য অতি অবশ্যই অভিযোগ নিরসন প্রক্রিয়া থাকবে। অর্থাৎ আপনার যদি মনে হয় যে কোনো খবর বা কোনো কিছু বিষয় ভুয়ো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি রিপোর্ট করতে পারবেন এবং সেই রিপোর্ট অনুযায়ী সরকার তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এর পাশাপাশি প্রত্যেক প্ল্যাটফর্মে একজন মুখ্য আধিকারিক থাকবেন এবং সেই আধিকারিককে ভারতের বাসিন্দা হতে হবে। উক্ত আধিকারিক পর্যালোচনা করবেন যে কোন খবরটি ভুয়ো, কোন বিষয়টি দেশের সুরক্ষার পক্ষে ক্ষতিকর। তৃতীয়ত, প্রত্যেক প্ল্যাটফর্মে যোগাযোগের জন্য একজন প্রধানকে নিয়োগ করতে হবে, আইন রক্ষকদের সঙ্গে তিনি সমন্বয় রেখে চলবেন। চতুর্থত, প্রত্যেক মাসে প্রতিটি ওটিটি প্ল্যাটফর্মকে একটি সম্মতি রিপোর্ট দাখিল করতে হবে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ, ফেসবুক, গুগল বা ইউটিউব সমস্ত ওটিটি প্ল্যাটফর্মকে একটি রিপোর্ট দাখিল করতে হবে এবং কতগুলি অভিযোগ দায়ের হয়েছে এবং তার ভিত্তিতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে এই সবেরই খুঁটিনাটি তুলে ধরতে হবে সেই রিপোর্টে। বিভিন্ন প্ল্যাটফর্মে অভিযোগ পাওয়ার 72 ঘন্টার মধ্যেই ব্যবস্থা নিতে হবে। আপত্তিকর কন্টেন্টের রিপোর্ট মিললে নির্দেশ পাওয়ার 24 ঘন্টার মধ্যেই তা সরিয়ে দিতে হবে বলে জানিয়েছে কেন্দ্র। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বলা হয়েছে, কোনো ফেক নিউজ পরিবেশিত হলে সেই ব্যক্তি প্রথমে যিনি পোস্ট করেছেন তার নাম পরিচয়পত্র সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে। এই নয়া নীতিকে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম স্বাগত জানালেও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। ইতিমধ্যেই এই নীতির বিরুদ্ধে মামলা দায়ের করেছে সংস্থাটি। কেন্দ্রের এই নয়া নীতিতে সাধারণ মানুষের গোপনীয়তার অধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ হোয়াটসঅ্যাপের। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে হোয়াটসঅ্যাপকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার রয়েছে, তবে সেক্ষেত্রেও যুক্তিগ্রাহ্য বিধিনিষেধ থাকা উচিত। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের এই নয়া ডিজিটাল নীতি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে সমগ্র দেশ জুড়েই। যদিও সেই বিতর্কে কান দিতে নারাজ তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর এবং কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এই আইন প্রসঙ্গে অনেকে অভিযোগ করেছে, কেন্দ্র সংশ্লিষ্ট মহলের থেকে কোনো পরামর্শ না নিয়েই এই নয়া ডিজিটাল নীতি তৈরি করেছে। তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর জানান, কেন্দ্র পরামর্শ করেই ভারতীয় পার্লামেন্টে আলাপ আলোচনা করার পরই এই সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সরকারের এই নয়া ডিজিটাল নীতি সম্পর্কে আপনার কি অভিমত? এই নীতি কি ভারতবর্ষের আভ্যন্তরীণ সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় একটি নীতি?
নাকি এই নীতি আমাদের মৌলিক অধিকার খর্ব করবে? এ বিষয়ে আপনার কি অভিমত নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিও থেকে সমৃদ্ধ হলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন, পারলে অবশ্যই শেয়ার করে বিষয়টি সকলকে জানিয়ে দেবেন। এবং আপনি যদি এখনও পর্যন্ত আপগ্রেড ইয়োরসেলফ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে এই চ্যানেলের বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।